দর্শক, আজ একটি অমানবিক ঘটনা তুলে ধরতে চাই। কিছুক্ষণ আগে যেই ভিডিওটি আপনারা দেখলেন সেটি হচ্ছে একটি বৃদ্ধ মহিলার ছবি। তার বয়স 80 অথবা 100 এরকম হবে সবাই অনুমান করছেন। সেই মহিলাকে প্রায় 2 সপ্তাহ আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রোহনপুর স্টেশনে কিছু ব্যক্তি ফেলে যায়। স্থানীয় একজন দোকানদার সেই দৃশ্যটি দেখে জানতে চায় যে এই মহিলাকে কেন তারা ফেলে যাচ্ছে, কিন্তু কিছু উত্তর না দিয়ে তারা চলে যায়। তারপর থেকে প্রায় 2 সপ্তাহ এই মহিলাটি সেখানেই অবস্থান করছিল। এবং আপনারা জানেন যে তীব্র কনকনে শীত এবং বৃষ্টির মধ্যে এই মহিলাটি সেখানেই পড়েছিল। যেই ব্যক্তিটি প্রথম তাকে দেখেন, সেই স্টেশনের যে দোকানদার, তিনি কিছু কম্বল খড়কুটো জোগাড় করে তাকে একটি আশ্রয় দেওয়ার চেষ্টা করে ওই স্টেশনেই। কিন্তু দীর্ঘ দিন পার হবার পরও যখন ওই মহিলাটি সেখানেই পড়েছিল, তারপর বিষয়টি জানাজানি হয় এবং তারপর উপজেলা প্রশাসনের টনক নড়ে এবং তারা তাকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখন এই বৃদ্ধা মহিলাটি সেই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মধ্যে আছেন, তার সেবায় নিয়োজিত আছেন সেখানকার সেবিকারা, এবং অনেকে এসছেন এবং তাদের কথাবার্তাগুলো আমরা একটু দেখে আসি। যে রহনপুর রেল স্টেশনে কি কোনো একটা ঘটনা ঘটছে, যে দেখো, যে দেখলাম মানে যেটা নোংরা জায়গার ভিতরে পড়ে আছে আর কি, কোনো তো মাথা পা কোনো কিছু বুঝতে পারছি না কোনটা কি, একেবারে ছোটো ইয়ে গেছে, বয়স অনেক, তো খুব খারাপ অবস্থা ছিল যা মুখে প্রকাশ করার মতো একটু। আমি শুধু দেখছি যে কোনো ওই যে তোমার মায়ের সন্তান আমিও, ঠিক আছে, আমার আপন মা মনে করেই আমি সেটা করছি। এখানে আমি পুলিশ হিসাবে না বা আলোড়ন সৃষ্টি করার জন্য না, বা আমি শুধু সেবা দেওয়ার জন্য মানবতার একটা কাজ করছি। আপনাদের মাধ্যমে যে বলতে চাই যে যদি তার পরিচয় কেউ জানে বা কেউ আসে তাহলে জানে তার সাথে যোগাযোগ করে। মায়ের পায়ের তলে সন্তানের বেহেস, কিন্তু এরকমভাবে তার মাকে, কারো না কারোর মা, যারই মা হোক, আমারও মা হতে পারে, কিন্তু এভাবে ফেলে রেখে চলে যাওয়াটা এটা মানুষের কাজ হয়নি, অন্যায় অপরাধ। মা যখন আমাদেরকে ঘনিষ্ঠভাবে জন্ম দেয়, ভেজা জায়গায় সে থাকে কিন্তু আমাদেরকে শুকনো জায়গায় রাখে, কিন্তু সেই মাকে আমরা ফেলে দিয়ে চলে যাচ্ছি কি অন্য কাউ ফেলে দিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু ঠিক করেনি। গোমস্তাপুর রহনপুর রেল স্টেশনে পাশে একটা পুরাতন রেল প্ল্যাটফর্মে এটা পড়ে আছে, কেউ দেখাশোনার কেউ না, তা তাৎক্ষণিক আমি এবং রহনপুর তদন্ত কেন্দ্রের এসআই তহিদুল ইসলাম সঙ্গে দুইজন সাথে করে নিয়ে যা দেখি যে না, ওই বয়স্ক মহিলা রেল স্টেশনে পড়ে আছে, তাৎক্ষণিক আমি এবং তহিদুল এসআই তহিদুল আমরা তাদেরকে ওই মহিলা বৃদ্ধ মহিলাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসি এবং ডাক্তারকে বলে বিভিন্ন ধরনের তার চিকিৎসা এবং তাকে দেখাশোনার জন্য একজন পাশাপাশি একটা মহিলা এখানে সেবা সাথে গেছে, এবং তার সাথে আমরা সারাক্ষণ রাত্রি থেকে সকাল পর্যন্ত এখানে আছি, পর্যন্ত সে সুস্থ আছে। একটা মাকে যারা ফেলে যেতে পারে, এর চেয়ে বড় অন্যায় বা নিকৃষ্ট কাজ আর হতে পারে। আসার পরে আমার দেখে তো মনে করেন আমার মনটা প্রথমে খুব খারাপ হলো, এটা কী করে সম্ভব, এরকম একজন বৃদ্ধ মাকে কীভাবে তার সন্তান, কারণ কে ফেলে গেল, অবশ্যই তার আপনজনই ফেলে গেছে এখানে। তো আমি সাথে সাথে
মানে ওনার দেখভাল করলাম, যা যা প্রয়োজন হলো আমি রাত্রে দেখলাম, নার্সের সাথে কথা বললাম, ডাক্তারদের সাথে কথা বললাম এবং ওনাদেরকে ভালোভাবে দেখাশোনা করার কথা বললাম। এবং ওইখানে রাত্রে একটি মহিলা রাখা হলো, সকাল থেকে আমরা পৌরসভার পক্ষ থেকে দুজন স্টাফ রাখছি এবং ওনার যাবতীয় যা দেখাশোনা সার্বক্ষণিক আমরা করছি। দর্শক, আমরা জানি না এই বৃদ্ধা মহিলার কাছে তার স্বজনরা ফিরে আসবে কি না আদৌ, তবে আশা করব এই ধরনের নিষ্ঠুর স্বজন যারা তার মা দাদি বা নানিকে ফেলে যেতে পারে তারা যেন আর কখনো ফিরে না আসুক, বরং মানুষের ভালোবাসায় এই বৃদ্ধা মহিলাটি বেঁচে থাকুক, সেটি সবার প্রত্যাশা।